সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001026 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা এলাকায় পুনরায় শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। জেনে নিন কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প। 1 ও 2 নম্বর ওয়ার্ড, 21/5/2022 তারিখ, পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুল। 3, 13 ও 19 নম্বর ওয়ার্ড, 23/5/2022 তারিখ, আরামবাগ হাই স্কুল। 4 ও 5 নম্বর ওয়ার্ড, 24/5/2022 তারিখ, আরামবাগ গার্লস হাই স্কুল। 6 ও 14 নম্বর ওয়ার্ড, 25/5/2022 তারিখ, আরামবাগ গার্লস কলেজ। 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড, 26/5/2022 তারিখ, নওপাড়া জুনিয়র গার্লস স্কুল। 10, 11 ও 17 নম্বর ওয়ার্ড, 27/5/2022 তারিখ, নির্ভয়পুর বাদলকোনা গিয়া নীলকণ্ঠ শিক্ষানিকেতন। 12 ও 18 নম্বর ওয়ার্ড, 28/5/2022 তারিখ, নেতাজি মহাবিদ্যালয়। 15 ও 16 নম্বর ওয়ার্ড, 30/5/2022 তারিখ, সাদুর হাই স্কুল। এবং সকল ওয়ার্ডের জন্যই 31/5/2022 তারিখ রবীন্দ্র ভবনে থাকছে একটি বিশেষ ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে ব্যাংকিং ও আধার, ঐক্যশ্রী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, জয় জওহর, লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, পাড়ায় সমাধান, সামাজিক সুরক্ষা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু ও ভূমি সংক্রান্ত বিষয়। তবে মনে রাখবেন, ক্যাম্পগুলি চলবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা এলাকায় পুনরায় শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। জেনে নিন কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প। 1 ও 2 নম্বর ওয়ার্ড, বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।